তাহলে 20টি আসে কোন থেকে? আল্লাহর কাছ থেকে। না এই নিচের এই জলবায়ু তো উপরে এক জায়গায় জমা হচ্ছে এক সময়, সেখান থেকে তো বৃষ্টি আসছে। তাহলে এই এই মেঘটা কি, এই যে আকাশে যে ভেসে বেড়াচ্ছে যে মেঘ, এইগুলো তো সাদা মেঘ, এইগুলো তো বৃষ্টি হয় না। বৃষ্টি হয় যে মেঘে, সেই মেঘে এই ধরনের ধোঁয়া যে মেঘ হবে না, এটা যখন হবে তখন মেঘটা যে জায়গায় অবস্থান করে সেখানকার পানি টেনে নিয়ে আসে উপর থেকে। এই জায়গা দেবে এখান থেকে যে আমি যাবো কুরিয়ারে, ও না বাসায় যাবো, যে একটা গুড় দিয়েছে গুড়টা দেবো, দিয়ে আপনি কেন সিলিয়ে যাবেন, আমি কুরিয়ারের কাজ সাইরে পারবেন রাতে কোনো অ্যান্সার দিল না কথা না তো অ্যান্সার দিয়ে টেনশন নিয়ে কিছু নেই আমার।